হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের আলোচনার বিষয়বস্তু ঠিক কী নিয়ে। পুরোটাই তোমাদের সঙ্গে আলোচনা করব, তাই জন্য ভিডিওটা স্কিপ করবে না। আর যারা চ্যানেলে নতুন, প্লিজ তাদের কাছে একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও, তাহলে আগামী দিনে আমি যখন ভিডিও পোস্ট করব ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখো, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা যদি আমি না পাই আমি কিন্তু কখনো এগোতে পারবো না। আর তোমরা যদি সাপোর্ট করো আগামী দিনে, তোমাদের কাছে আমি চেষ্টা করব আমি কিভাবে ভালো ভালো স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও শেয়ার করার চেষ্টা করব। দেখো আমি যেটাতে উপকার পাই, আমি যে যে স্কিন কেয়ার হেয়ার কেয়ার করে আমি উপকৃত হই সেগুলোই কিন্তু তোমাদের কাছে শেয়ার করি। কিছু ভুলভাল স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার তোমাদের কাছে আমি শেয়ার করি না যেটাতে তোমাদের স্কিনের এবং হেয়ারের ক্ষতি হয়। আজকের যেটা আলোচনার মেন আর কি বিষয়বস্তু সেটা হলো ওপেন পোর। তো ওপেন পরের সমস্যাটা এমন সমস্যা, সেটা স্কিন মানে মেকআপ করার পর স্কিনটা দেখতে, মেকআপ করার পরও স্কিন দেখতে ভালো লাগে না, মেকআপ ফেটে যায়। তো ওপেন পর ঠিক কী আগে তোমাদেরকে জানতে হবে। তো আমি স্ক্রিনে একটা ছবি দিয়ে দিচ্ছি, তোমরা আগে দেখে নাও। তো দেখে নিলে বুঝতে পারলে নিশ্চয়ই যে ওপেন পোর ঠিক কি। কমলা লেবুর খোসার গায়ে তোমরা দেখেছো যেমন ফুটো ফুটো ঠিক থাকে, তোমার স্কিনের মধ্যে দেখবে যখনই ফুটো ফুটো দেখা যাবে সেটাই হলো ওপেন পোর। তো ওপেন পোরের সমস্যার থেকে তোমরা যদি বেরোতে না পারো, যদি ট্রিটমেন্ট না করো, খুব সহজ কিছু কিছু হোম রেমেডি আছে, এবং তোমার ডেলিকার অবশ্যই খাদ্যাভ্যাস মানে তুমি তোমার ডায়েট চার্টটাকে যদি ঠিকঠাক রাখো, তাহলে ওপেন পোরের সমস্যা থেকে খুব সহজেই তোমরা বেরোতে পারবে। তো আমি কেন বলছি ওপেন পোরের সমস্যা নিয়ে, আমি এই যে তোমাদের সঙ্গে রেমেডিটা শেয়ার করবো 100% কার্যকরী হবে, কারণ আমি আজ থেকে প্রায় 7-8 বছর আগে আমার এই সমস্যাটা হয়েছিল, যেহেতু আমার স্কিন অয়েলি ছিল, প্রচণ্ডভাবে ওপেন পোরের সমস্যা হয়েছিল। আমি খুব সহজেই কিন্তু শুধুমাত্র একটা জিনিস দিয়ে খুব সহজে আমি বেরিয়ে আসতে পেরেছি, একটা জিনিস বলবো না দুটো জিনিস দিয়ে আমি খুব সহজেই ওপেন পোরের সমস্যা থেকে বেরিয়ে এসেছি। সেটা প্রথমত যেটা লাগবে সেটা হলো একটা রোজ ওয়াটার, যে কোনো কোম্পানি নিতে পারো, তবে আমি কিন্তু ডাবর গুলাগুড়ি এই রোজ ওয়াটারটাই ব্যবহার করেছি। ভীষণ ভালো এই রোজ ওয়াটার, কারণ এর মধ্যে সেরকম কোনো আর কি ক্ষতিকারক কেমিক্যাল কিছু নেই। সব প্রোডাক্টের মধ্যে তো কেমিক্যাল থাকে, তাছাড়া তো ধরো প্রোডাক্ট তৈরিই হবে না, বাট সেরকম ক্ষতিকারক কোনো কেমিক্যাল নেই, আমি এই প্রোডাক্টটাই ব্যবহার করেছি। এবার ওপেন পোর কেন হয়, যাদের স্কিন প্রচণ্ড অয়েলি, দেখো অয়েলি স্কিন হলে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যা হয়, তো সেই থেকে যখন প্রচণ্ড অয়েল সিক্রেশন হয় আমাদের স্কিন থেকে তেল বেরোয়, তখন পোরগুলো কি ওপেন হয়ে যায়, পোরগুলো থেকে যখন বেরোয় সেগুলো ওপেন হয়ে যায়। তো আমাদের স্কিনটাকে অবশ্যই খুব ভালোভাবে ক্লিন করতে হবে, এবং যখন এজিং প্রসেস শুরু হয় তোমার স্কিন লুজ হয়ে যায় তখন ওপেন পোরের সমস্যা দেখা যায়। তো প্রথমত হলো ডায়েটটাকে আর কি, তুমি যদি ডায়েট এমন একটা জিনিস তোমার স্কিন অয়েলি স্কিন যেটাকে অয়েল কন্ট্রোল করতে সাহায্য করবে, এবং যাদের ধরো এজিং প্রসেসের দিকে যাচ্ছে তাদেরকেও বলবো যদি ডায়েটটা ঠিকঠাক রাখো, পরিমাণ মতো প্রোটিনযুক্ত খাবার খাওয়া হয় তাহলে স্কিন লুজ হয়ে সহজে যায় না। তার জন্য তোমরা 4টা করে বাদাম খেতে পারো, মানে তোমরা যদি আলমন্ড খাও সারাদিনে সকালবেলায় ধরো রাত্রেবেলায় ভিজিয়ে রাখলে এবং সকালবেলায় সেটা যদি 4টা করে খাও, দেখবে ওপেন পোরের সমস্যা ভেতর দিক থেকে এটা কিওর করতে সাহায্য করবে। কারণ ডায়েট যদি ঠিকঠাক আমরা রাখি, পরিমাণ মতো জল খাই, সিজনাল আমাদের খাদ্য অনুযায়ী আর কি সবজি খাই, ফল খাই, তো আমাদের ত্বক চুল সবই ভালো থাকবে, আমাদের কোনো রকমের সমস্যা খুব সহজে আসবে না। ওপেন পোর বলো, আমাদের পিগমেন্টেশন বলো, রিঙ্কেল বলো, পিম্পল বলো, তাহলে কোনো ধরনের প্রবলেম সহজে আমাদের আসবে না যদি আমরা ঠিকঠাক মতো ডায়েটটাকে রাখতে পারি। তো এটা হলো ডায়েটের কথা। অবশ্যই তোমাদের মানে খাদ্য তালিকায় এমন কিছু খাবার রাখবে যেগুলো আমাদের স্কিন এবং চুল ভালো রাখবে, আমাদের ভেতর থেকে আমাদের শরীর যখনই ভালো থাকবে, আমাদের হিমোগ্লোবিনের আর কি
অভাব হবে না, হিমোগ্লোবিন লেভেলটা ঠিকঠাক থাকবে, আমাদের স্কিনের মধ্যে প্রোটিনের অভাব হবে না, কোনো রকম ভিটামিনের অভাব হবে না, তখন আমাদের বাইরের দিক থেকে আমাদের চুল ত্বক ভালো থাকবে। সেই রকম টুকটাক স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার করলেই আর কোনো রকম সমস্যা আমাদের হবে না। এবার হলো ওপেন পোর, তো বললাম যে কেন হয়। দেখো এই যে রোজ ওয়াটার, এটাকে তোমরা কিভাবে ব্যবহার করবে, ফ্রিজের মধ্যে তোমাদেরকে রেখে দিতে হবে। ফ্রিজের মধ্যে রেখে দিয়ে তুমি যখনই ফেসটাকে পরিষ্কার করছো, আমরা সারাদিনে দুবার ফেস ওয়াশ করছি, ফেস ওয়াশ করার পর দুবার তো লাগাচ্ছেই, তাছাড়া গরমকালে কি হয় মাঝে মাঝেই আমরা জল দিয়ে মুখ ধুই বা মানে ধুতে হবে, ধোয়ার পরেই টোনারটা আমরা ফ্রিজ থেকে বের করে লাগাবো। আরও মোটামুটি 4 থেকে 5 বার আমরা টোটাল রোজ ওয়াটার আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এবং আরেকটা জিনিস, সেটা হলো ময়েশ্চারাইজার, সেটাও তোমরা ফ্রিজের মধ্যে রেখে দিয়ে ব্যবহার করবে। তো এই দুটো জিনিস তোমরা বারবার সারাদিনে, রোজ ওয়াটারটা সারাদিনে 4-5 বার, এবং ময়েশ্চারাইজারটাও মোটামুটি একবার, গরমকালে একবার ময়েশ্চারাইজার লাগালেই হলো, পরিমাণ একটু বেশি নিয়ে। তার সঙ্গে তোমরা পারলে এই যে গোলাপ জলটাও নিয়ে নিতে পারো, বা এরকম জল নিয়ে, আমি তো বলি সবসময় ময়েশ্চারাইজার যখন ব্যবহার করবে তার মধ্যে রোজ ওয়াটার, তা নাহলে তোমার প্লেন জল নিয়ে পরে ময়েশ্চারাইজারটাকে অ্যাপ্লাই করতে। এই দুটো জিনিস ওপেন পোরের সমস্যাকে থেকে খুব সহজে, ওপেন পোরের সমস্যা থেকে বেরোতে সাহায্য করে। এবং আইস কিউব তোমরা কি করতে পারো, এই রোজ ওয়াটারের আইস কিউব বানিয়ে রেখে দিতে পারো এবং সেটাকে অ্যাপ্লাই করতে পারো একটা সুতির রুমালের মধ্যে, রোজ ওয়াটারটাকে আর কি, মানে এই যে রোজ ওয়াটারের আইস যে কিউব আছে, বরফটাকে রেখে পরে তোমরা জাস্ট বরফটা ব্যবহার করতে পারো। আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ভিডিওতে যে কীভাবে কী কী বরফ লাগিয়ে তোমাদের স্কিনের মধ্যে কীভাবে বরফ ব্যবহার করবে এবং কী কী আর কি বরফ ব্যবহার করলে তোমাদের ওপেন পোরের সমস্যা থেকে তোমরা বেরোতে পারবে, সমস্তটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। শুধুমাত্র তোমরা পাশে থেকো আর সাথে থেকো, তাহলে তোমাদের আগামী দিনে আমি ভিডিও শেয়ার করব, উৎসাহ পাবো আমি। তো এইভাবে তোমরা ওপেন পোরের সমস্যার জন্য, এই আমি যেভাবে আজকে বললাম, আমি কোনো রকম রেমেডি আজকে তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখালাম না, কারণ আমি দেখো রেমেডি অ্যাপ্লাই করে দেখালেই হলো না, তোমাদেরকে আমি যদি ঠিকঠাকভাবে বুঝিয়ে বলি যে এইভাবে তোমরা ব্যবহার করো তাহলে তোমরা ফল পাবে। আর রেমেডি কিছু ভুলভাল আমি শেয়ার করলেই, তোমরা যদি আমি মানে রেমেডি শেয়ার করে দিলাম, তোমরা অ্যাপ্লাই করলে রেজাল্ট না পেলে সেটাও তো ধরো ঠিক নয়। তো আমি এইভাবে যেমনভাবে বললাম, তোমরা জাস্ট এইভাবে রোজ ওয়াটারটাকে ফ্রিজে রেখে পরে ব্যবহার করো এবং আইস কিউব রোজ ওয়াটার মানে রোজ ওয়াটারের এটা অ্যাপ্লাই মানে ব্যবহার করে দেখো, প্রতিদিন একটা করে আইস কিউব এবং পারলে পরে 4-5 বার রোজ ওয়াটার এবং ময়েশ্চারাইজারটাকেও ঠান্ডা করে অ্যাপ্লাই করে দেখো। এবং সবচেয়ে বড় কথা, যেটা তোমাদের খাদ্য তালিকায় এমন কিছু খাবার রাখো, শশা তরমুজ গরমকালে যে ফলগুলো পাওয়া যায় সে ফলগুলো খাও, বেল খাও, বেলের শরবত খাও, দেখবে তোমাদের চুল ত্বক ভালো থাকবে। এবং বেল কুমড়ো যেসব খাবারের মধ্যে ভিটামিন এ থাকে, দেখবে অরেঞ্জ কালারের মানে লাল রঙের যে ফলগুলো সবজিগুলো থাকে সেগুলোর মধ্যে না প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, অবশ্যই সেগুলো খাও, তাহলে আমাদের সান ড্যামেজ থেকেও প্রোটেক্ট করবে, আমাদের স্কিনকে ভীষণ ভালো থাকবে। তোমরা এইভাবে করে দেখো, চেষ্টা করবো আগামী দিনে ভালো ভালো ভিডিও শেয়ার করার তোমাদের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পারলে পরে ভিডিওটাতে লাইক করবে আর কমেন্ট করে আমাকে জানাবে। আর প্লিজ তোমাদের ফ্রেন্ডদের সাথে আর ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ ওপেন পোরের সমস্যায় অনেক মানুষ ভুগে থাকে। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।